হ্যালো ভিউয়ার্স, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। সকাল সকাল সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঘরের সামনে। ঘরের সামনে আসার কারণ হচ্ছে আমি ঘরের সামনে কয়েকটা গাছ লাগিয়েছি, তো সকালবেলা এই গাছগুলো না দেখলে বা জল না দিলে আমার ভালো লাগে না। এসেই দেখি মাসি শ্বশুরি আর হচ্ছে শ্বশুর মিলে কাকরোল পাড়তেছে। তো আমি যখনই ভিডিও করি মাসি দেখলেই বলবে তোর কোনো কাজকর্ম নাই। তো আমি হচ্ছে কুমিল্লার মেয়ে, কুমিল্লার মধ্যে কিন্তু এই সবজিটাকে বলা হচ্ছে কাকরোল, কিন্তু আমার বিয়ে হয়েছে নোয়াখালীর দিকে, সবাই এটাকে বলে দেখি আখরি। এখন আপনারা কোন জেলা থেকে দেখছেন, কে কে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যেটা কে কোন জেলায় কী নামে ডাকা হয়। তো দেখেন আমার শ্বশুরমশাই অনেক সুন্দর করে কাকরোল পেরে নিতেছে, মানে গাছটা বাবাই লাগাইছিল, অনেক বেশি ধরছে, অনেক দিন খাইতে পারছি কিনা হয় না, আর কাকরোল অনেক বেশি ধরছে গাছের মধ্যে, অনেককে দিয়েছেও পর্যন্ত আমার শাশুড়ি মা। তো দেখেন গাছের ফ্রেশ সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা, কারণ এগুলোর মধ্যে কোনো সার প্রয়োগ করা হয় না। তো এখন আমার গাছগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। তো টপের মধ্যে দেখেন কি সুন্দর একটা অ্যালোভেরা গাছ লাগাইছি। তো আমার বাপের বাড়িতে তো ছাদ ছিল, ছাদের মধ্যে গাছ লাগিয়ে দিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে তো আর ছাদ নাই, শ্বশুর বাড়িতে হচ্ছে টিনের ঘর। তো টিনের ঘর দেখে যে গাছ লাগানো বন্ধ হয়ে যাবে আমার ইচ্ছেটা পূরণ হবে না, এটা তো হতেই পারে না। তো মানে ঘরের সামনেই লাগানো শুরু করে দিয়েছি। তো একটা কথা আছে না, মেয়েদেরকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে মেয়েরা স্থান দখল করে নিতে পারে। তো আস্তে আস্তে বাগান করার খুব বড় ইচ্ছা যে আর একটা বড় বাগান করব। তো বোতল কেটে কেটে গাছের মধ্যে অ্যালোভেরা গাছ লাগিয়ে দিয়েছি। তো কোনো গাছের মধ্যে যদি ফসল আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, যখনই গাছটা লাগাই ফসল দেখলে অনেক শান্তি লাগে। তো মরিচ গাছগুলোর মধ্যেও মরিচ চলে আসছে, এটা অনেক ভালো লাগে। এদিকে আবার লাগাইছি যে অলকানন্দা ফুল গাছ, এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, লাগানোর পরে দেখি যে টিকছে, অনেক সুন্দরভাবে গাছটা এখন গ্রো হচ্ছে, পাতাগুলো অনেক সতেজ। তারপর লাগাইছি হচ্ছে টগর, সাইনা টগর, এরকম কয়েকটা ফুল গাছ লাগানো শুরু করেছি লাগাইছি। তারপর হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা করার পরে দেখি আমার দুজন প্রিয় মানুষ চলে এসছে, দিদিমণি আর দাদু। তো ওনাদেরকে দেখে আমার এত বেশি ভালো লাগছে। তো ওনারা আসার পর মা খাওয়া টাওয়ার দিছে। তো এই দিদি দাদুমণির কথা গল্প আমি অনেক শুনেছি বিয়ের আগে, কিন্তু সরাসরি কখনো দেখা হয় না। এখন সরাসরি দেখে আসলে বিশ্বাস হচ্ছে যে দিদি দাদুমণি অনেক বেশি মানে ভালো, বা এত বেশি মিশুক, এত দুষ্টমিকর অনেক সময় কাটে। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা ঘরের সামনে বসে গল্প করতেছিলাম। তো আজকের দিনটা আমার এভাবেই কেটেছে। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।